তারা প্রচেষ্টা চালিয়ে সিলেটকে একটি নৈরাজ্যমূলক জেলায় পরিণত করার অপচেষ্টা লিপ্ত হয়। 2004 সালে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য 7ই অগস্ট তারিখে গুলশান সেন্টারে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচি প্রণয়ন, যেটা 15ই আগস্টের কর্মসূচি প্রণয়নের সভা ছিল, সেই সভা শেষে তারা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধ্বংস করার জন্য নিক্ষেপ করে। আমাদের 19 জন নেতা কর্মী সেদিন মারাত্মকভাবে আহত হন, আমাদের অতি প্রিয় ইব্রাহিম ভাই সেদিন নিহত হন। এরপরে আমরা দেখেছি টিলাগড়ে আমাদের সাবেক মেয়র জনতার কামরান বদরুদ্দিন কামরানকে হত্যার জন্য নিক্ষেপ করা হয়, অর্থাৎ বিএনপি জামাতের রাজনীতি উন্নয়নের বিপক্ষে বাংলাদেশকে পাকিস্তানি বাগদারায় একটি জঙ্গি রাষ্ট্র পরিণতের যে অপচেষ্টা চালিয়েছিল তার পরিপ্রেক্ষিতে 2005 সালেও আমরা দেখেছি এই সিরিজ বোমা চালিয়ে তারা নতুন করে একটি নেককারজনক ইতিহাস রচনা করে। 2004 সালের 21ই অগস্ট সিলেটের ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধু ইউনিয়নের কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য তারা কেনে নিক্ষেপ করে। আজকে মহানগরে আওয়ামী লীগ 17 তারিখের সিরিজ বোমার বিরুদ্ধে যে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছিল তা পালন করছে। একটু পরে আমরা আজকের দিনে কেন্দ্রীয় ঘোষিত ভিক্ষু মিছিলও আমরা অংশগ্রহণ করব। আমরা জানিয়ে দিতে চাই এই সিলেটের রাজপথ জনতার রাজপথ, জনতার দল আওয়ামী লীগের রাজপথ, এই রাজপথ মুক্তিযুদ্ধের সপক্ষের রাজপথ, এই রাজপথ বঙ্গবন্ধুর রাজপথ, এই রাজপথ শেখ হাসিনার রাজপথ, এই রাজপথ জয় বাংলার রাজপথ, এই রাজপথ গণতন্ত্রের রাজপথ, এই রাজপথ উন্নয়ন এবং অগ্রগতির রাজপথ, এই রাজপথ শান্তির সপক্ষে রাজপথ। সাথীয় বন্ধুরা আমার, আমরা যেহেতু জোহরের নামাজ হয়ে যাবে একটু পর, আমাদের মহানগর আওয়ামী লীগের কর্মসূচি মানববন্ধন এখন পালন করছি, এরপর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আমরা বিক্ষোভ মিছিল পালন করব। আপনাদের সবাই অবগতি করার জন্য জানিয়ে দিচ্ছি আজকের এই মানববন্ধন বিক্ষোভ মিছিলে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত গঠিত এবং পুরানো কমিটি সবাই অংশগ্রহণ করেছে, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমরা আজকে রিহার্সেল দিয়েছি, ইনশাল্লাহ আগামী 21 তারিখ রেজিস্ট্রি মাঠ থেকে আমরা এর থেকে বৃহত্তর কর্মসূচি পালন করে প্রমাণ করব এই সিলেটের মাটি বঙ্গবন্ধুর গাঠি, এই সিলেটের মাটি শেখ হাসিনার গাঠি, এই সিলেটের মাটি আওয়ামী লীগের গাঠি। এখন আপনাদের সামনে আপনাদের ধন্যবাদ জানিয়ে মানববন্ধন সফল করার জন্য এবং বিশেষ করে যেসব সাংবাদিক বন্ধু আপনারা এসেছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আওয়ামী লীগের কর্মসূচি আপনারা ইনশাআল্লাহ যথাযথভাবে তুলে ধরবেন, কষ্ট করে এসেছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সময়ের সাহসী সাংবাদিক আমাদের অভিভাবক আমাদের অহংকার বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরুদ্দিন আহমেদ। সংগ্রামী সাথীরা উপস্থিত, আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিতি, কিছুক্ষণ পূর্বে সাধারণ সম্পাদকের কাছ থেকে আপনারা বিস্তারিত কর্মসূচি শুনেছেন, আমি আর এইটা আবার পুনর্বার ব্যক্ত করতে চাই না। আমরা জাতীয় কর্মসূচি হিসাবে আজকের কর্মসূচি এবং পরবর্তী যে কর্মসূচি যেগুলো আসবে আমরা সবাই শৃঙ্খলার সাথে যাতে আমরা এগুলো পালন করি, শৃঙ্খলা ছাড়া কিন্তু কখনো আমাদের কাজে আমরা সফল কাম হতে পারবো না, কর্মকাণ্ডে সফল কাম হতে পারবো না। আমরা যাতে সবাই মিলেমিশে ডাক্কাডাকি না করে সুশৃঙ্খল ভাবে আমরা যাতে আমাদের কর্মসূচি পালন করি,
আমি আর আমার বক্তব্য পুনরাবৃত্তি করব না। আমরা এইভাবে পরবর্তী যে কেন্দ্রীয় কর্মসূচি যেগুলো আছে এইগুলোকে যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে বরগুনায় যে ঘটনা ঘটছে এইসব ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশে এক ধরনের লোকদের আছে জমা খুঁড়ে বিএনপি এরা কিন্তু এখন তৎপর হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আওয়ামী লীগের রাজনীতি জননেত্রী শেখ হাসিনার রাজনীতি আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই লক্ষ্যে কাজ করব এবং সবাই মিছিলে শান্তি শৃঙ্খলা ভাবে ধাক্কাধাক্কি না করার জন্য আমি আমার অঙ্গ সহযোগী সংগঠনের ভাইদের অনুরোধ করব তোমরাও আমাদেরকে সহযোগিতা যদি না করো তাহলে কর্মসূচি সুন্দর এবং শান্তিভাবে পালন হবে না। ধন্যবাদ সবাইকে। আমি সভাপতি অনুপস্থিত ধন্যবাদ জানাচ্ছি সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মন্ডলী সম্পাদক মন্ডলী সদস্য বৃন্দকে। আমি ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ যেসব অঙ্গ এবং সৌদি সংগঠন মৎস্যজীবী লীগ সহ